पीसी बा लैपटॉप ओपन होलेव अनेक समय अब्रो कीबोर्ड लेआउट बा विजय कीबोर्ड लेआउट सॉफ्टवेयर टॉप बारे शो करे ना अर्थात देखाय ना आबार विंडोज सर्च बारे सर्च करे उक्त सॉफ्टवेयर खुजे बेर करे क्लिक करलेव ओपन होय ना अब्रो कीबोर्ड लेआउट सॉफ्टवेयर ऊपर क्लिक करले एरकम समस्या देखाय ए समस्याटी किभाबे अति सहजे समाधान करा जाय से विषयटी आज के आमरा এই টিউটোরিয়ালের মাধ্যমে জানব তাহলে আর দেরি নয় চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে আপনারা কিবোর্ডের দুটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন একটি অব্রো কিবোর্ড লেআউটের সফটওয়্যার অন্যটি বিজয় কিবোর্ড লেআউটের সফটওয়্যার এই সফটওয়্যার দুটি আমার এই ল্যাপটপে ইনস্টল দেওয়া আছে তাই আমার এই ল্যাপটপটি চালু করার সঙ্গে সঙ্গে এই সফটওয়্যার দুটি এখানে শো করেছে আমার এই সফটওয়্যার দুটি কোথায় ইনস্টল দেওয়া আছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমি স্টার্ট মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে যে প্রোগ্রামস এন্ড ফিচার্স এখানে ক্লিক করলাম এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপ্রো কিবোর্ড লেআউটের যে সফটওয়্যার সেটা এটা আর বিজয় কিবোর্ডের লেআউট আর বিজয় কিবোর্ডের সফটওয়্যার যেটা সেটা এটা বন্ধুরা এই দুটি সফটওয়্যার আমাদের এই ল্যাপটপে ইনস্টল দেওয়া আছে অনেক সময় বন্ধুরা আমাদের এই পিসি বা ল্যাপটপে এই সফটওয়্যার দুটি ইনস্টল থাকা সত্ত্বেও আমাদের এই টপ বারে শো করে না অপ্রো কিবোর্ড লেআউটের এই সফটওয়্যারটি এখন যদি আমি কেটে দেই তার জন্য আমি ক্রসে ক্লিক করলাম ক্লিক করার পর এক্সিট দেখেন বন্ধুরা এখানে আমার অপ্রো কিবোর্ড লেআউটটি আর নেই কিন্তু এটা যদি এখন আমি আবার আনতে চাই এখানে শো করাইতে চাই তাহলে আমি ক্লিক করব এই যে স্টার্ট মেনুতে এখানে যে এখানে দেখব যে আমার এই সফটওয়্যারটি আছে কি না বন্ধুরা এখানে শো করছে আছে অনেক সময় যদি এখানে না থাকে তাহলে এই যে সার্চ বার আছে এখানে আপনারা টাইপ করবেন এ ভি আর ওই যে অপ্রো লেখার সঙ্গে সঙ্গে বন্ধুরা চলে আসবে তখন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে আবার শো করবে সফটওয়্যারটি অনুরূপভাবে আমরা যদি এই বিজয় মানে কিবোর্ড লেআউটটি কেটে দেই এ ক্রসে ক্লিক করলাম কেটে গেল আমরা যদি আবার এই বিজয় কিবোর্ড লেআউটটি আনতে চাই তাহলে আমরা এই স্টার্ট মেনুতে ক্লিক করব ক্লিক করে অনুরূপভাবে এখানে আমরা দেখব যদি থাকে আমরা এখানে ক্লিক করব দেখেন বন্ধুরা আমাদের বিজয় কিবোর্ড লেআউটটি এই টপ বারে শো করলো কিন্তু বন্ধুরা কোনো কারণে যদি আমাদের এখানে আমরা কেটে দেব দেওয়ার পর আমরা এই এক্সিটে ক্লিক না লেগে আমাদের ক্লিক লাগলো জাম্প টু সিস্টেম ট্রে এখানে ক্লিক লেগে গেল হঠাৎ করে এখন যদি আমরা আবার অপ্রো কিবোর্ড লেআউটটি শো করাইতে চাই বন্ধুরা দেখেন আমি যদি এখানে ক্লিক করি দেখেন বন্ধুরা সমস্যা দেখাচ্ছে এটা আর শো হচ্ছে না এখানে মেসেজ আসছে যে অপ্রো কিবোর্ড ইজ অলরেডি রানিং অন দিস সিস্টেম এখানে অলরেডি রানিং আছে এটা বলতেছে কিন্তু এখানে আমরা আর দেখতে পাচ্ছি না এখন যদি আমি পিসিটি বা ল্যাপটপ বন্ধ করে দিয়ে আবার চালু করি তারপরেও কিন্তু বন্ধুরা এই টপ বারে আর শো করবে না এবং এখান থেকেও আমি আর এটা শো করাইতে পারবো না যতবারই ক্লিক করব ততবারই এরকম মেসেজ আসবে এখান থেকে বন্ধুরা যদি আমি এখানে সার্চ করেও বের করি এ ভি বন্ধুরা এ ভি লেখার সঙ্গে সঙ্গে যাচ্ছে এখন যদি আমি এখানেও ক্লিক করি দেখেন বন্ধুরা একই মেসেজ আমার অপ্রো কিবোর্ড লেআউটটি আর এখানে শো করতেছে না তাহলে সমস্যা বন্ধুরা আবার আমার এখানে এই বিজয় কিবোর্ড লেআউটটি কেটে দিতে যে হঠাৎ করে বন্ধুরা এই সবুজ এখানে ক্লিক লেগে গেল বন্ধুরা দেখেন ক্লিক লাগার পর এখন যদি আমি আবার এটা ক্লিক করি দেখেন বন্ধুরা আর কিন্তু আমাদের বিজয় কিবোর্ড লেআউটটি শো করতেছে না বন্ধুরা এখন যদি আমি পিসিটি রিস্টার্ট দেই বা বন্ধ করে আবার চালু করি তারপরেও কিন্তু বন্ধুরা আর এখানে শো করবে না এটা একটি সমস্যা এখন এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এবং এখানে কিভাবে অতি সহজে শো করানো যায় সেটাই মূলত আজকের টিউটোরিয়ালের বিষয়
বন্ধুরা আপনারা একটু খেয়াল করেন, আমি যদি আবার এটাকে ক্লিক করে আপনার কিবোর্ড আনতে চাই, দেখেন বন্ধুরা আর এখানে শো হচ্ছে না। এখন বন্ধু আমি শো করাবো এখানে। বন্ধুরা এখানে আপনারা দেখেন শো হিডেন আইকনস, এই আপ ডাউন অ্যারোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা এই যে অপ্রো কিবোর্ডও দেখতে পাচ্ছেন, আমার এই যে বিজয় কিবোর্ড লেআউটও দেখতে পাচ্ছেন। এখন আপনারা যারা শো করাইতে চান বন্ধুরা, আপনারা যে হিডেন শো আইকনস এই আপ ডাউন অ্যারোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা এই সফটওয়্যার দুটি দেখতে পাচ্ছেন, এটা অপ্রো কিবোর্ড লেআউট সফটওয়্যার, এটা বিজয় কিবোর্ড লেআউট সফটওয়্যার। বন্ধুরা এখন আমি এই অপ্রো কিবোর্ড লেআউট সফটওয়্যারটি এই টপ বারে শো করাবো। তার জন্য বন্ধুরা এর উপর আমি মাউস পয়েন্টার নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে রিস্টোর অপ্রো টপ বার, আপনারা এখানে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অপ্রো কিবোর্ড লেআউটটি চলে এসেছে। অনুরূপভাবে আমরা যদি বিজয় কিবোর্ড লেআউটটি আনতে চাই, আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে মাউস পয়েন্টার নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে লেখা আছে যে শো অ্যাজ টপ বার, আমরা এখানে ক্লিক করব। দেখেন বন্ধুরা আমাদের দুটি কিবোর্ড লেআউটই এখানে শো করছে। তাহলে বন্ধুরা আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।